বন্ধুরা, আমাদের এই ভিডিওতে আমরা প্রথম যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো গিয়ে একটা আম গাছ। দেখা যাক এই আম গাছটা, পাতাগুলো কালচে কালচে লাগছে, উনি কি বলেন? আচ্ছা, এই আম গাছটা একটা তুলে যদি দেখান। এই তো কি আম গাছ এটা? এটা হচ্ছে কস্তুরি। ২৫০ টাকা। ফুল এসে গেছিল, এই দেখুন ফুলের ফুলের ছড়া রয়েছে, দেখুন ফুলের ছড়িটা রয়েছে, এখন শুকিয়ে গেছে, ফুল এসে গেছিল, অতএব ফুল যখন এসেছিল ফলও দাঁড়াবে। আচ্ছা, এগুলো আছে, এটা ভারত সুন্দরী ফুল, সব ফুল এসে গেছে। একটা বছর টাইম দিতে হবে, কারণ এই বছর তো আর শীত এসে গেছে। আর এই ফল ধরেছে, এই দেখছেন ফল ধরেছে, এই ও ফুল পড়ে না, পাটে পাটে হবে। তো সেই পাটে আপনারা দেখতে পাবেন ওনার যে মাদার গাছগুলো আছে ড্রাগনের, তার থেকেই চারা তৈরি করেছেন উনি বিট লঙ্ঘন, তাই তো? আর তার সামনে এই ছোট ছোট চারাগুলো কি রুবি লঙ্ঘন? এইটা হচ্ছে কি আমার গেছে অলরেডি, এটা সেদিন আমি দেখছিলাম কমেন্ট বক্সে একজন লিখছেন এটা লোকেট। হ্যাঁ, লোকেট লোকেট দেয়া আছে বলে একটু দাম বেশি হবে, ওই ধরুন ৬৫০ টাকা দাম হবে। ৬৫০ টাকা বিদেশি মিষ্টি জলপাই, কিরম দাম এগুলোর? এগুলোর দাম হচ্ছে ৬৫ টাকা। ৬৫ টাকা আমরা রেখেছি ৬৫০ টাকা। ৬৫০ টাকা বন্ধুরা, এগুলো একদম সুন্দর গাছ, গাছের পাতার কালার দেখলেই বুঝতে পারবে এই ফল হয় না। আমি ভাবছিলাম ওখানে ফল হয়েছে বুঝি না, এটাতে এই কাণ্ড থেকেই ফল হয়। এটা ফল আসতে দুই এক বছর দেরি আছে, মিনিমাম দেড় বছর দেরি হবে, দেড় দু বছরের মধ্যে ফল আসে। এই জাবাটিকা ফলও আমাদের অফিস ঘরে যে ব্যানার, ফ্রেন্ডস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারি। দেখতে পাচ্ছেন লেখা আছে গ্রিন প্লান্ট নার্সারি। তো এই নার্সারিটির বোর্ডে সমস্ত ঠিকানা বা ফোন নাম্বার লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবু আমরা যিনি এই নার্সারির ওনার, ওনার সঙ্গে কথা বলবো এবং কথা বলে জেনে নেব এখানে কিভাবে আসতে হয় বা ওনার ফোন নাম্বারটা কি। দাদা, আপনার সঙ্গে একটু পরিচয় করে নিই। বসেই বলুন, বসেই বলুন, আপনার নামটা একটু বলুন। নমস্কার, আমার নাম হচ্ছে আশুতোষ মণ্ডল। হ্যাঁ, তো আমার নার্সারির নাম গ্রিন প্ল্যান নার্সারি। আচ্ছা, তো এটার ঠিকানা হচ্ছে কি সাউথ বিষ্ণুপুর। আর আপনারা মথুরাপুর স্টেশন থেকে নেমে এখানে আসা যায়, আর জয়নগর স্টেশন থেকে নেমে এখানে আসা যায়, ১০ টাকা গাড়ি ভাড়া না। আচ্ছা, তো জয়নগর স্টেশনে নেমে ওখানে টিকিট কাউন্টার ওখান দিয়ে নেমে টোটোকে বললে হবে যে বিষ্ণুপুর আসবে? একদম একদম। আচ্ছা, আর মথুরাপুর স্টেশনে নেমে গাড়ির পিছন দিক দিয়ে, মানে শিয়ালদার দিক থেকে গাড়িটা যখন স্টেশনে ঢুকলো পিছনের দিক দিয়ে নামতে হবে, এবং প্রচুর লোক হেঁটে পেছন দিক দিয়ে নামছে দেখলে বোঝা যায় যে এদিকে যেতে হবে, তাই তো? একদম একদম। আচ্ছা, ওদিকে হেঁটে আসলেই ওখানে টোটো বা অটো দাঁড়িয়ে আছে, তো সচরাচর টোটোতে ওঠাই ভালো, কারণ শর্ট রুট, অটো দরকার নেই। টোটোতে বললে হবে বিষ্ণুপুর নামবো। বিষ্ণুপুর যেখানে নামিয়ে দিচ্ছে, বিষ্ণুপুর নামার পরে বাঁ সাইডে যে জয়নগর থেকে আসুক আর মথুরাপুর থেকে আসুক, চৌমাথার একটা মোড় পড়ছে, এবং ওখান থেকে ১ মিনিটের রাস্তা, এবং ওখানে আপনার হচ্ছে গিয়ে এসে আপনাকে ফোন করে নিলে আপনি পথের নির্দেশ। একদম একদম। আচ্ছা বন্ধুরা, আমাদের এই ভিডিওতে আমরা প্রথম যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো গিয়ে একটা আম গাছ। দেখা যাক এই আম গাছটা, পাতাগুলো কালচে কালচে লাগছে, উনি কি বলেন? আচ্ছা, এই আম গাছটা একটা তুলে যদি দেখান। এই তো কি আম গাছ এটা? এটা হচ্ছে কস্তুরি। কস্তুরি, ভালো করে তাকিয়ে দেখুন কালচে কালচে পাতাটা, শিরাগুলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কস্তুরি আম, এটা ব্ল্যাক আম নয়, এটা কস্তুরি। ব্ল্যাক আমে ফল আসতে চায় না। আচ্ছা, কস্তুরিতে ফল হয়। ফল হয়, কিরম দাম রেখেছেন এটা? এটা বড় হাইটের চারা, প্রায় ৩ ফিট হাইটের চারা। হ্যাঁ, এটার দাম রেখেছি মাত্র ১৮০ টাকা। ১৮০ টাকা, দেখে নিন বন্ধুরা, কস্তুরি আম গাছ। আচ্ছা, এই আমগুলো, এগুলোর ক্ষেত্রেও কি সেই একই কথা প্রযোজ্য যে পিপি প্যাকেট বাড়ি নিয়ে গিয়ে ফেলে দিতে হবে? একই, ফেলে দিয়ে আপনার মোটামুটি অন্য কোনো চেঞ্জ করে মুকুলে ৮-১০ এরকম পটে চেঞ্জ করে দেওয়া। আচ্ছা, এবারে এগিয়ে যাওয়া যাক, চলুন পিছন দিকেও দেখুন কিছু গাছ আছে, দু সাইড একসঙ্গে কভার করতে করতে চলুন, তাহলে ভালো। এটা হচ্ছে কি আপনার কাজু বাদাম। এটা কাজু বাদাম গাছ, তাই তো? হ্যাঁ, কিরম দাম? কাজু বাদামের দাম ২৫০ টাকা। ২৫০ টাকা ফুল এসে গেছিল, এই দেখুন ফুলের ফুলের ছড়া রয়েছে, দেখুন ফুলের ছড়িটা রয়েছে, এখন শুকিয়ে গেছে, ফুল এসে গেছিল, অতএব ফুল যখন এসেছিল ফলও দাঁড়াবে। আচ্ছা, এগুলো আছে, এটা ভারত সুন্দরী ফুল, সব ফুল এসে গেছে, ফুল এসে গেছে ভারত সুন্দরী, কিন্তু এটা পিপিতে আছে। এই পিপিতে নিলে আপনার মোটামুটি ছোট পিপিতে আপনার ২৫ টাকার মধ্যে এসে যাবে, বড় হাইটের গাছ। ঠিক, আর বড় যদি বড় বড় চারা নেন বড় প্যাকেটে, তাহলে একটু দাম বেশি হবে, ওই দাম ধরুন আপনার ৪৫ টাকা ৫০ টাকার মধ্যে এসে যাবে। ঠিক আছে, চলুন। আর এগুলো নিয়ে ফল নিয়ে কি বলবো, ফুল এসে গেছে মানে ফুলের পরে ফল। আচ্ছা, এবার আসছি আমরা কাঁঠাল। এটা হচ্ছে আপনার অল টাইম কাঁঠাল, অল টাইম থাই, অল টাইম থাই, অল টাইম।
আর এগুলোতে ফল আসতে আসতে কত বছর লাগবে? এ সামনে বছর মুকুল এসে যাবে। আচ্ছা, একটা বছর টাইম দিতে হবে, কারণ এই বছর তো আর শীত এসে গেছে। আর শীতে কাঁঠাল হয় কি? শীতে কাঁঠাল হবে না, কিরম দাম রেখেছেন এগুলো? এগুলো বড় হাইটের চারা, এগুলো আপনার 150 টাকা দাম রেখেছে। 150 টাকা দাম রেখেছেন, বড় প্যাকেটে আছে এটা। হ্যাঁ, চলো। এবার এই সবেদা গুলো, এগুলো হচ্ছে আপনার সব বড় প্যাকেটে চেঞ্জ করা আছে। আচ্ছা, বড় প্যাকেটে চেঞ্জ করা আছে। হ্যাঁ, এগুলো একটুখানি মাটিতে বসে বসেও গেছে দেখছি। হ্যাঁ, এই দেখুন, এতে ফল এসে গেছে সব, আস্তে আস্তে ফুল ফল আসা শুরু হচ্ছে। ফুল কনভার্ট, ফুল থেকে কনভার্ট হয়ে গেছে ফলে। এগুলো ল্যাংচা এইদিকে ফল ধরে গেছে, দেখুন এই ফল ধরেছে, এই দেখছেন ফল ধরেছে। হুম হুম, ও ফুল ফল সব রয়েছে। কিরম দাম রেখেছেন এগুলো? এগুলো দাম রেখেছি 55 টাকা, কিছু আছে, কিছু 60 টাকা আছে, দুটো ভ্যারাইটি আছে। 55 বা 60 গ্রো ব্যাগের উপরে নির্ভর করছে ল্যাংচা সবেদা। আচ্ছা, ল্যাংচা আছে আর ক্রিকেট বল আছে। আচ্ছা, ক্রিকেট বল আছে এর মধ্যে, ঠিক আছে। তারপরে আমরা যেটা একটু আগে আমাদের আরেকটা ভিডিও তৈরি করেছি, আপনারা দেখতে পাবেন, এত বড় একটা নার্সারি ভিডিও সব তো আর একদিনে হবে না, পাটে পাটে হবে। তো সেই পাটে আপনারা দেখতে পাবেন ওনার যে মাদার গাছগুলো আছে ড্রাগনের, তার থেকেই চারা তৈরি করেছেন উনি বলেছিলেন। তো সেগুলো এখানে বাগানে দেখাতে পাচ্ছি। এই জন্য এটাতে এই ছোট গাছ করে রেখেছি। এই গাছের দাম আমরা ওই 250-300 মধ্যে দিয়ে দেবো। 250-300, ঠিক আছে, এগিয়ে যাওয়া যাক। চলুন, এবারে যেটা এসছে গাছে যে ফুল হয়েছে মনে হয়, এটা কি গাছ? এটা হচ্ছে আপনার লঙ্গন, লঙ্গন, লঙ্গনের ভ্যারাইটি হচ্ছে হোয়াইট লঙ্গন। হোয়াইট লঙ্গন, হ্যাঁ, বড় গাছ হোয়াইট লঙ্গন। কিরম দাম রেখেছেন? এটার দাম রেখেছি 1500 টাকা। 1500 টাকা হোয়াইট লঙ্গন, তাই তো? আর তার সামনে ছোট ছোট চারাগুলো কি রুবি লঙ্গন? এটা হচ্ছে কি আপনার পিংপং লঙ্গন, এও বড় হাইটের চারা দেখুন। হ্যাঁ, পিংপং, হ্যাঁ। কিরম দাম? এর দাম রেখেছি আপনার 1300 টাকা। 1300 টাকা পিংপং। আর এটা হচ্ছে কি রুবি লঙ্গন, রুবি লঙ্গন, হ্যাঁ। এই গাছটা তো ছোট আছে, কিরম দাম রেখেছেন? এটার দাম রেখেছি 500 টাকা। 500 টাকা মোটামুটি এখনো রুবি লঙ্গনের দামটা আস্তে আস্তে হয়তো পড়বে, এখনো আছে, ফোর সিজনও রয়েছে আমার কাছে। আচ্ছা, ফোর সিজনও আছে, ফোর সিজন ওই একই হাইটের চারা ওপারে রয়েছে, আপনাকে পরে দেখাচ্ছি। এইটা কি ফল? এইটা, হ্যাঁ, এইটা হচ্ছে খুব দামি ফল। ননি ফল কি? না। আচ্ছা, তার লুক্যাট, যেটা লটকন আছে, লটকন নয় এটা, কিন্তু লুক্যাট, এই দেখুন। আচ্ছা, ফুল এসে গেছে অলরেডি। এটা সেদিন আমি দেখছিলাম কমেন্ট বক্সে একজন লিখছেন এটা লোকেট। হ্যাঁ, লোকেট, লোকেট, কেউ লুক এট বলছে আলাদা করে, আর অনেকে বলছে লোকেট, লোকেট, লোকেট। তো এই যাই হোক, উচ্চারণে এদিক ওদিক থাকতে পারে, লোকেট ফোন ফল। তো এগুলো বিদেশি ফল, তাই? হ্যাঁ, এগুলো ফল, ভালো বিদেশি ফল। দেখুন ওই ফুল আসছে মাঝখানে মুকুলের মতো হয়ে। তো এই গাছগুলোর দাম কিরকম রেখেছেন? এই গাছগুলোর দাম রেখেছি 600 টাকা। বড় 600 টাকা? আর এটা কি? বড় গাছ, বড় প্যাকেটে গ্রাফটিং এর? হ্যাঁ, এগুলো হচ্ছে গ্রাফটিং এর গাছ, গ্রাফটিং এর গাছ, লোকেট। আচ্ছা, দামও বলে দিয়েছেন। তারপরে সামনে এটা হচ্ছে কি রামবুটান আছে, এটুখানি তুলে যদি দেখেন, রামবুটান N18, হ্যাঁ, রামবুটান N18। চারাটার দাম কিরকম? এটার দাম রেখেছি 600 টাকা। 600 টাকা বড় পিপিতে আছে, তাই তো? হ্যাঁ, বড় পিপিতে। আচ্ছা, এটা হচ্ছে লটকন, এটা লটকন, এটা লুকেট। আচ্ছা, লটকন, হ্যাঁ। এই লটকন কি? এটা বড় প্যাকেটের। এর ফলটা কিরকম টাইপের হয় এই লটকনটা? লটকনটা ঠিক কাঁঠালের গাছের মতো হয়, গাছটা এরকম মোটা হয়, আর গাছের গা থেকে প্রচুর পরিমাণে ফল হয়, কাঁঠালের মতো গাছের গুড়ির গায়ে, তাই তো? গুড়ির গায়ে ফলটা হয়। আচ্ছা আচ্ছা, এরকম ছোট ছোট এরকম এইরকম সাইজের ফলটা হয়। আচ্ছা, কিরকম দাম রেখেছেন এটার? এগুলো সব বড় প্যাকেটে দেয়া আছে বলে একটু দাম বেশি হবে, ওই ধরুন 650 টাকা দাম। 650 টাকা বিদেশি ফল, সেই জন্য একটু বাড়তি দাম আছে। আচ্ছা, এই গাছটা কি গাছ? এটা হচ্ছে কি চেরি, চেরি রয়েছে, ব্ল্যাক সুরিনাম চেরি, ব্ল্যাক সুরিনাম চেরি। হ্যাঁ, দেখে নিন পাতাগুলো, বেশ বড় গাছ আছে, 3-4 ফুট লম্বা হবে, 4 ফুট হাইটের গাছ, 4 ফুট হাইটের গাছ আছে, ব্ল্যাক সুরিনাম চেরি। দাম কিরকম রেখেছেন এটা? এটার দাম রেখেছি 550 টাকা। 550 টাকা গাছটা দেখুন, ঠিক আছে। আচ্ছা, এরপর এই ছোট ছোট গাছগুলো কি? এগুলো হচ্ছে মিষ্টি জলপাই রয়েছে, মিষ্টি জলপাই। একটা চারা যদি একটু তুলে দেখান, নাহলে সবুজ লাগে একদম ছবিতে।
কিরম দাম এগুলোর? এগুলোর দাম হচ্ছে 65 টাকা। 65 টাকা, ঠিক আছে, এগিয়ে চলা যাক। এরপরে রয়েছে আপনার অ্যাভোকাডো। অ্যাভোকাডো বিদেশি ফল, দামি ফল। এটা এটার ফলটা কি একটু কালচে কালারের টাইপের হবে, মানে লালচে লালচে টাইপের, কালচে না লালচে টাইপের, পাতাটাও সেই জন্য মনে হয় একটু কালারিং আছে। আর এই পাশেরটা? পাশেরটা ওই একই 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 ভ্যারাইটি। আচ্ছা, অ্যাভোকাডো বড় প্যাকেটে রয়েছে। অ্যাভোকাডোর দাম কিরম রেখেছেন? 350 টাকা। 350 টাকা। তো বন্ধুরা, বিদেশি ফল বারবারই যেটা বলার, তো চলুন এখানে আমরা এসে গেছি। এবার একটু খেজুর, আজুয়া খেজুর, আজুয়া খেজুর, তাই তো? হ্যাঁ, একটা গাছ তুলে দেখান, বেশ হেলদি, ছোট ছোট গাছ, সুন্দর গাছ। এই গুঁড়িটা দেখুন কিরকম মোটা হয়ে গেছে, এই 2-1 বছরের মধ্যে একটা ব্যাপার, কারণ গুঁড়ি ধরলেই তারপরে ফল আসা সম্ভব। তো এই যে গাছটা আজুয়া খেজুর, কি আজুয়া খেজুর, আজুয়া খেজুর, এটা মানে নিয়ে গিয়ে কিরম ভাবে পুঁততে হবে? অন্যান্য গাছের থেকে কি কোনো অন্যরকম কিছু ব্যাপার আছে? অন্যান্য বলতে গেলে একটু খাবার টাবার দিয়ে একটু বড় জায়গাতে বড় পটে চেঞ্জ করে দিলে, যাদের মাটি আছে মাটিতেও দিতে পারে, না অসুবিধা নেই, দিতে পারে। একটু খাবারটা ভালো লাগে আর কি, একটু জৈব খাবার দিয়ে একটু তৈরি করলে গাছের হেলদিটা ভালো থাকে। আচ্ছা, ভালো থাকে এবং পাশ থেকে তাড়াতাড়ি কচ বাড়া হয়ে যাওয়ার চান্স থাকে, মানে কলা গাছের মতো পাশ থেকে চারা বেরোয়। আচ্ছা, যেটা দেশি গাছে মোটেই হয় না। একদম একদম, তাহলে এর থেকে এটা প্রমাণ হয়ে যাবে যে এটা বিদেশি গাছ। একদম। আচ্ছা, আর এটা পাশ থেকে কাটা চারা, এগুলো সৌদি আরবের গাছ, ঠিক কথা, কিন্তু এখন আমাদের ইন্ডিয়াতেও হচ্ছে তো? একদম ইন্ডিয়াতেও হচ্ছে, অবশ্যই অবশ্যই। আর জলের ব্যাপারটা কিছু বলবেন? এটা জলের ব্যাপারটা এত খুব বেশি, যেমন খেজুর গাছে জল লাগে এমনিতেই, এগুলো এদের জিন তো মরুভূমির। একদম একদম, তো মরুভূমির জিন যখন, এরা তো ওখানে জল কোথায় পায়? এমনি আমাদের খেজুর গাছেও জল কম লাগে, অনেকে হয়তো জানে না আমাদের খেজুর গাছেও জল কম। আচ্ছা, তো এগুলো জল কম দিলেও এরা বেঁচে থাকতে পারে, সারভাইভ করতে পারে। একদম। দাম কিরম রেখেছেন আজুয়া গুলো? এগুলোর দাম রেখেছি 650 টাকা। 650 টাকা। বন্ধুরা, এগুলো একদম সুন্দর গাছ, গাছের পাতার কালার দেখলেই বুঝতে পারবেন, এগুলো একটাও মিস যাবে না, সবগুলো শেকড় রয়েছে, সুন্দর চেরা পাতা বেরিয়ে গেছে। একটা গাছ, একটা গাছও মিস হবে না, একটা গাছও মিস হবে না, তার কারণ এগুলো প্রত্যেকটা গাছ সবুজ দেখলে বা তলায় শেকড় বাকড় সবই রয়েছে, অতএব সেদিক থেকে নিশ্চিন্ত। এই গাছ যদি কেউ যদি ছোট চারা চায়, এই যে জামগুলো আমি দামগুলো বলে গেলাম, হ্যাঁ, এর থেকে যদি কেউ ছোট চারা নেয় তার থেকে দাম অনেক কম এসে যাবে। সেই সাথে 2-3 রকমের কোয়ালিটি মাল রয়েছে। আচ্ছা, এই যদি আজুয়া কেউ, এর থেকেও কেউ ছোট চায় তাও পাওয়া যায়? তাও পাবে। আচ্ছা, দাম ওটা আমার প্রোডাকশন হচ্ছে। আচ্ছা, আমি আপনাদেরকে ওটার ভিডিও আলাদা অন্য পাটে দেওয়া। আচ্ছা, সেক্ষেত্রে দামটাও একটু কম হবে? দাম কম হয়ে যাবে, কম হবে। বেশ, এই পাশে এই এগুলো একটু যদি বলেন কি আছে? এটা হচ্ছে কি রেড আমলকি আছে, রেড আমলকি, রেড আমলকি। আর আমরা জানি বন্ধু, এদের পাতাগুলো একটু লালচে লালচে হয়, একটু লাল। রেড আমলকি প্যাকেট চেঞ্জ করেছেন মনে হয়? হ্যাঁ, প্যাকেট চেঞ্জ করা হয়েছে, প্যাকেট চেঞ্জ করেছেন উনি। কিরম দাম রেখেছেন রেড আমলকি? এগুলো দাম রেখেছি 120 টাকা। এগুলো প্রায় 4 ফিট হাইটের গাছ আছে, 4 ফিট হাইটের গাছ, 120 টাকা করে। দেখতে পারেন ভেতরে সুন্দর সুন্দর গাছ। আচ্ছা, তারপরে যেটা এই হচ্ছে সেই থাইবেলের গাছ। আচ্ছা, আমরা এর আমাদের ভিডিওর পার্টের মধ্যে কোনো পার্টে দেখতে পাবেন, এর মাদারও আমরা দেখিয়েছি। আর এই বেবি প্লান্ট গুলো এখানে তৈরি করেছেন উনি ওই মাদারের থেকেই। তো এটা ম্যাচিউরড গাছ, এটা আপনার হচ্ছে কি এবছরে ফুল এসেছিল কিছু কিছু গাছ, প্রায় এরা 2.5 ফিট হাইট আছে, ছোট ছোট তৈরি করেছেন, বড় আছে। দাম কিরম রেখেছেন? এটার দাম রেখেছি 150 টাকা। 150 টাকা। আচ্ছা, এবার এসে আমরা কিছু আনার, এই হচ্ছে কি থাই আনার, থাই আনার, হ্যাঁ, দেখে নিন দাম কিরম রেখেছেন এগুলো? এগুলো থাই আনারের দাম রেখেছি 150 টাকা। 150 টাকা থাই আনার। আচ্ছা, এবারে আমরা চলে আসি এগুলো, এটা হচ্ছে কিউবি, কিউবি। আচ্ছা, এই বাঁশের চেরা দিয়ে যেটা করেছেন এটা কি ওই লতানে গাছ? এগুলো লতানে গাছ হয়, হ্যাঁ, আর এগুলো ভালো করে বাইতে পারবে, অলরেডি আমি এরকম করে রেখেছি, ডেমনস্ট্রেশনের জন্য করেছেন, তাই তো? তারপরে এতেও কি আর থাকবে, তখন বড় করে মাচাটা চাচ্ছে। একদম একদম একদম। কিরম দাম রেখেছেন এগুলো? এগুলোর দাম রেখেছি মোটামুটি আপনার 350 টাকা দাম পড়ে, 350 টাকা। কিউই 10 ইঞ্চি প্যাকেটে করা আছে, কিউই, তাই তো? হ্যাঁ, কিউই, কিউই 10 ইঞ্চি প্যাকেটে করা আছে। তো বন্ধুরা, এখানে আমরা কিছু সুপুরির চারা দেখতে পাচ্ছি, ওনাকে জিজ্ঞেস করবো এই সুপুরিগুলো কোনো আসাম সুপুরি? এগুলো আসাম সুপুরি, আসাম সুপুরি। কিরম দাম রেখেছেন? আসাম সুপারি দাম রেখেছি 12 টাকা, মাত্র 12 টাকা। 12 টাকা, বন্ধুরা সস্তাই আছে, কারণ আমি দেখেছি এরকম সাইজের চারার দাম 40 টাকা করেও চেয়েছেন এমন এমন জায়গাও আছে। তো এখানে 12 টাকা করে পাবেন আসাম সুপুরি। আচ্ছা, আসাম সুপুরি আর জাহাজি সুপুরি দুটোর মধ্যে ফারাক আছে কি? ফারাক আছে, ফারাক আছে। আসাম সুপুরি আর জাহাজি সুপুরি ফলন কম বেশি? ফলন কম বেশি, বড় আমাদের দেশের থেকে এগুলো বড়ই হয়, বড় হয়, ফলন ভালো হয়, তাড়াতাড়ি ফলন বেশি, তাড়াতাড়ি ফলে যায়, তাড়াতাড়ি ফলে যায়। এই গাছ খুব তাড়াতাড়ি ফলবে, আপনার ধরুন 3 বছর 3.5 বছরের মধ্যে ফলতে শুরু করে দেবে, 3.5 বছরের মধ্যে। আমার কাছে রয়েছে, আমি কিছু গাছ ওই ঘরটা করার জন্য কেটে দিয়েছিলাম। আচ্ছা, তো আমি দাঁড়ান, আমার কাছে ছবি ল্যাপটপে তোলা রয়েছে। আচ্ছা, আমার এখানকার ছবি দেখলে বুঝতে পারবেন, আমি দিয়ে দেবো। ঠিক আছে, ওকে, তাহলে এগিয়ে যাওয়া যাক। এবারে কি এটা হচ্ছে কি আলু বোগরা?
আচ্ছা, এই তো বিখ্যাত আলু বোখরা, টিং 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 করে অনেক দূর উঠেছে, অন্তত 4.5 ফুট হবে। তো এই যে আলু বোখরা গাছটা, এ তো বেশ লম্বা, এর পাতাগুলো এরকম ঝিরি ঝিরি পাতা হয়। হ্যাঁ, এবছর ফল এসে যাবে, শুধু প্যাকেট চেঞ্জ হয়নি বলে। গত বছর ফুল এসেছিল। আচ্ছা, এবার আমরা কিছু আমের ভ্যারাইটি দেখতে পাবো মনে হয়। এখানে যে আমগুলো আছে এগুলো কাটিমন আম। আর এটা কি গ্রাফটিং এর গাছ? হ্যাঁ, গ্রাফটিং এর গাছ। গ্রাফটিং এর গাছ, কাটিমন গাছ এখানে আমাদের দু রকম রয়েছে। আচ্ছা, গ্রাফটিং এর রয়েছে আর হচ্ছে কি জোড় কলমের রয়েছে। এগুলো হচ্ছে কি জোড় কলমের গাছ। এই দেখুন, দেখুন জোড়ের গাছ হলে দুটো তিনটে করে ডাল হয়। আচ্ছা, অসুবিধা হয় না। আর এই গ্রাফটিং এর গাছ হলে একদিনে হয়, একটাই গাছ হয়। আর তারপরে আস্তে আস্তে মাথা ভেঙে ঝোপালো করে নিতে হবে। কিরকম দাম রেখেছেন এগুলো? এগুলোর দাম রেখেছি 70 টাকা। আচ্ছা, আর একটা কথা, কাটিমন গাছ বলছে যে ছাদে আম গাছ না করাই ভালো, কিছু লোক বলছে। লেবু গাছ ছাদে ঠিক আছে, কিন্তু আম গাছ ছাদে না করাই ভালো, মাটিতে করা ভালো। কারণটা কি? কারণ বলছেন যে আম গাছের ওই যে সামান্য মাটি ড্রামের মধ্যে, তাতে খুব বেশি কোনোদিনই ফুল ফল আনা সম্ভব না। শীতে আপনাদের ক্ষেত্রে কাটিমোহনটা ওনারা বলছেন যে ঠিক আছে, ছাদ বাগানের জন্য সব আম ঠিক আছে, বাকি আম মাটিতে করতে পারলেই ভালো। এটা কি সব আম ঠিক আছে, ছাদের উপরে হবে? আচ্ছা, কোনো অসুবিধা নেই। ড্রামের ডিস্টার্ব, ড্রামের কি লেবুর থেকে ড্রামটা বড় দিতে হবে? ড্রাম কোনো বড় দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমরা ড্রাম, অনেকে ভাবে যে বড় ড্রাম দিলে বড় তাড়াতাড়ি গাছ হবে, তাড়াতাড়ি বড় হবে, সিস্টেমটা কোনো গাছের ক্ষেত্রে ওরকম নয়। আচ্ছা, আজকের যদি আমার এই পটে গাছ রয়েছে, এই পিপিতে রয়েছে, এটা কত 4 ইঞ্চি পিপিতে রয়েছে, এটাতে আমি 8 ইঞ্চিতে তুলতে পারি। তারপরে 10 ইঞ্চিতে তুলবো, তারপরে 14 ইঞ্চিতে তুলবো, 16 ইঞ্চিতে তুলবো। আস্তে আস্তে গাছ যত বাড়বে আমি তা আস্তে আস্তে বড় হতে হতে। সেদিন একজন বলছিলেন যে মানুষ যেরকম, মানুষের বাচ্চা যেরকম বড় থেকে আস্তে আস্তে যত বড় হতে থাকে, ততই তার একটা 5 বছরের বাচ্চার যা জামার সাইজ, 10 বছরের নিতান্তই তার থেকে জামাটা বড়। একদম একদম, এই করতে করতে সে যখন বড় হবে তার জামাটাও বাড়াতে হবে। একদম, তার মানে এই না যে বাড়াতেই থাকবে, একটা বয়সের পরে ফিক্সড হয়ে যাবে। একদম একদম। আচ্ছা, গাছের ক্ষেত্রে মোটামুটি এই কথাটা প্রযোজ্য, ফিক্সড হয়ে যায়। এবং তার ফিক্সড করতে গেলে আবার হচ্ছে কি দেখা যাচ্ছে কিছুটা ইয়ে করতে হয়, মানে রিপোর্টিং করতে হয়। আমার গাছে একটা বড় সাইজ আমি রেখে দিয়েছি, একটু রিপোর্টিং করব, রিপোর্টিং করে, রিপোর্টিং করে আবার ওই দামেই রেখে দেবো। আচ্ছা, এরপর আমি আর দাম বাড়াবো না, সাথে তো লোড ক্যারি করতে পারবে। একদম একদম। আর তাহলে আমি 16 ইঞ্চির উপরে যাব না। আমার মাদার প্ল্যান গুলো বন্ধুদেরকে দেখালে বুঝতে পারবেন, 25 লিটার দামে রেখেছি। আচ্ছা, ওর থেকে আমি আর বাড়াবো না। আচ্ছা, ওই দামেই ফল ফুল ফল আসবে। ওকে, তো চলুন বন্ধুরা, মাঝে মাঝে শুধু দাম আর গাছ দেখলে হবে না, এগুলো জানা দরকার আমাদের। না হলে গাছ কিনে নিয়ে গিয়ে পয়সা দিয়ে বাঁচানো যাবে না, যদি বা বেঁচে থাকে প্রাণে বেঁচে থাকবে, ফুল ফল আসবে না। তো চলুন এবার একটা পেয়ারা গাছ, রেড ডায়মন্ড। আর বারবারই যেটা বলার, এই পেয়ারা গাছগুলোর পাতা কিন্তু চওড়া হয়, দেখুন। একদম, এমনি অন্য পাতা কিন্তু একটু সরু সরু হয়, তো এদের পাতাগুলো চওড়া হয়, রেড ডায়মন্ড। আর এর ভিতরটা লাল, তাই তো? একদম, বাইরেটা সবুজ। বাইরেটা সবুজ। কিরকম দাম রেখেছেন? এগুলোর দাম রেখেছি 60 টাকা। 60 টাকা। চলুন বন্ধুরা, ওনার সঙ্গে বাগানে আরো সামনের দিকে এগিয়ে যাই, চ্যানেলের ভেতর দিয়ে। এটা হচ্ছে কি আপনার অল টাইম আমরা। এটা এখানে, হ্যাঁ, এই গাছটা দিচ্ছেন উনি, ঠিক আছে। গাছের মধ্যে একটু কম বেশি কমজোরি থাকে। এটা গ্রাফটিং? হ্যাঁ, গ্রাফটিং, গ্রাফটিং এর গাছ। তো এই গাছটা আমরা গাছ, দাম কিরকম রেখেছেন? এই গাছটার দাম রেখেছি 130 টাকা। 130 টাকা, অল টাইম আমরা। হ্যাঁ, আচ্ছা, একটা আমরা রয়েছে এর থেকে একটু বড় সাইজের আমরা হয়, সেও অল টাইম হয়। তারও গাছ আমার কাছে রয়েছে। আচ্ছা, সেটা আপনি মোটামুটি পেয়ে যাবেন, ধরুন আপনার 70-80 টাকার মধ্যে পেয়ে যাবেন, 80 টাকার মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, আপনার এই দিকটা দেখুন একটুখানি, আম গাছ আছে কয়েকটা। হ্যাঁ, এগুলো কি আম? এগুলো বিভিন্ন রকমের আম আছে, যেখানে মিসেলেনিয়াস আছে, মেশানো আছে। হ্যাঁ, মেশানো রয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এগিয়ে চলুন। এগুলো আরো একটা দামি জিনিস আপনাকে দেখাবো। আচ্ছা, চলুন, কি সেটা দেখান। এইটা হচ্ছে কি জৈতুন। জৈতুন? হ্যাঁ, জৈতুন গাছ, খুব দামি গাছ। এটা বিদেশি ফল? বিদেশি ফল বলতে গেলে এটা ইসলাম ধর্মের লোকেরা প্রচুর ভাবে এটা কেনার চেষ্টা করে বা প্রচুর ভাবে তৈরি করে। পরবে লাগে কি? হ্যাঁ, এটাতে হচ্ছে জৈতুন তেল বা জৈতুন ফল প্রচুর উপকারে আসে। আচ্ছা, মানে বিভিন্ন রকমের রোগ ব্যাধির জন্য এটা খুব উপকার। ও আচ্ছা, এটা ঔষধি গাছ টাইপ? ঔষধি টাইপের গাছ। আচ্ছা আচ্ছা, সরি, ঔষধি গাছ। এর গাছও আমার কাছে পেয়ে যাবেন। আচ্ছা, দাম কিলোমিটার বললেন না? হ্যাঁ, এটার দাম হচ্ছে মোটামুটি 450 টাকা। 450 টাকা? হ্যাঁ। আচ্ছা, এই গাছটা কি গাছ? এটা হচ্ছে জাবটিকা।
জাবাটিকা, হ্যাঁ জাবাটিকা, এটাও তো ফল গাছ? হ্যাঁ এটা ফলের গাছ জাবাটিকা, এটা এরকম মানে কাণ্ড থেকেই ফল হয়। না আমি ভাবছিলাম ওখানে ফল হয়েছে বুঝি, না এটাতে এই কাণ্ড থেকেই ফল হয়। এটা ফল আসতে দুই এক বছর দেরি আছে, মিনিমাম দেড় বছর দেরি হবে, দেড় দু বছরের মধ্যে ফল আসে। এই জাবাটিকা ফল আমাদের অফিস ঘরে যে ব্যানারটা আছে ওতে ফলটা আছে? আছে, তাহলে ওই ব্যানারে আপনারা দেখে নিতে পারবেন। আমাদের ভিডিওর কোনো না কোনো পার্টে ওনার অফিস ঘরে যেখানে উনি বসেন, তো একদম নার্সারি সংলগ্নই অফিসটা বানিয়েছেন, ওখানে একটা বড় ব্যানার লাগানো আছে, তাতে ভ্যারাইটিস ফলের ছবি প্লাস নাম দেওয়া আছে, তো এটাও দেখে নিতে পারবেন সেখানে, বা গুগল সার্চে তো দেখতেই পাবেন। জাবাটিকা দাম কিরম রেখেছেন? এটার দাম রেখেছি মোটামুটি আপনার ₹350। ₹350, খুব দামি দামি গাছ। কি গাছ এটা? এটা হচ্ছে কি পার্সিমন? পার্সিমন, হ্যাঁ। আচ্ছা, গাছটা নিচ থেকে অনেক দূর ড্যাং ড্যাং করে লম্বা হয়ে গেছে। হ্যাঁ পার্সিমন, এটা অ্যাকচুয়ালি যদি পটটা চেঞ্জ হতো খুব ভালো হতো, তাহলে পাশ থেকে সাইড থেকে কিছু বেরিয়ে যেত, আর পট চেঞ্জ করলে মোটামুটি অলরেডি এখান থেকে তিন চারটে করে ফ্যাঁক নিয়ে নিয়েছে। কতগুলো করে পদ নিয়েছি দেখেছেন? আচ্ছা, এই এই মোটামুটি শীতের মধ্যে আরো আপনার বাঁচ প্রচুর হয়ে যাবে। আচ্ছা, দাম কিরম রেখেছেন এটা? এটার দাম রেখেছি আমরা ₹550। ₹550 পার্সিমন, তাই তো? হ্যাঁ পার্সিমন। আচ্ছা, এগুলো বড় গাছ। আচ্ছা, মোটামুটি এই রোতে যা ছিল আমাদের হয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর একটা জিনিস বলি, অনেকে লঙ্গনের ১,২০০, ১,৮০০, ৫০০ দাম দিয়ে অনেকে লঙ্গনের শখ আছে কিনতে পারে না। আচ্ছা, আমি একটা নতুন একটা লঙ্গন তৈরি করেছি, এটাও জোড়ের গাছ, ঠিক আছে? এটাও জোড়ের গাছ। হ্যাঁ, এটা দর্শক বন্ধুদের, এটাও খুব তাড়াতাড়ি ফল এসে যাবে। হ্যাঁ জোড়ের গাছ, এটাও গাছ ভালো, বড় গাছ। হুম, এই গাছ আপনি আমার কাছে পেয়ে যাবেন ₹150। মাত্র ₹150? হ্যাঁ, লঙ্গন, তাই তো? হ্যাঁ, এই এক একটা ফল হয় এরকম লিচুর মতো। আচ্ছা, ১০টা ফলে আপনার ১০০ গ্রাম হয়ে যাবে। ১০০ গ্রাম হয়ে যাবে। হ্যাঁ, সাইজও ভালো, প্রচুর মিষ্টি। যারা লঙ্গন বসাতে চান এই লঙ্ঘনটা করতে পারেন, অসুবিধা নেই। তারপর আস্তে আস্তে দরকারে রুবি লঙ্ঘন ইত্যাদি ইত্যাদি করতে একবার অভিজ্ঞতাও থাকলো। অনেকের হচ্ছে লঙ্ঘনের শখ রয়েছে, দেখা যাচ্ছে আমি অত দামের লঙ্ঘন পাচ্ছি না, একদম তাদের জন্য আমি কম দামেরও মাল রেখেছি। ঠিক, আমার কাছে ছোট গাছ থেকে বড় গাছ থেকে সবকিছু পাবেন, ঠিক আছে? অসুবিধা হবে না। এই যে প্রচুর চারা রয়েছে দেখুন, এই এত দূর পর্যন্ত রয়েছে, দূর পর্যন্ত লম্বায় দেখাতে পাচ্ছি বন্ধু। সব হচ্ছে সব গ্রাফটিং এর চারা দেখুন, সব গ্রাফটিং এর, গ্রাফটিং এর মোটা মোটা চারা লঙ্গন। দামটা আরেকবার বলে দিন। এটার দাম ₹150। ₹150 মাত্র, ₹150 মাত্র, ₹150 করে। এই গাছগুলো খুব সুন্দর, কচি কচি পাতা বেরোচ্ছে দেখতে পাচ্ছেন, ম্যাচুয়েড গাছ। এতে একটু করে মত খাবার দিলে সামনে সব সামনে শীতে হয়তো এর মুকুল এসে যাবে। আচ্ছা ঠিক আছে, ওই লাইন তো দেখুন কি যেতে পারবো না, ড্রাগন হয়ে রয়েছে। প্রত্যেক বাগানেই কাদা আছে। সামনে আরেকটা চ্যানেল ছিল, উনি বলছেন ওই চ্যানেলে জল কাদা আছে, ওদিকে যাওয়া যাচ্ছে না, ওদিকে এই দিক দিয়েই যতটা পারলাম। লিচু থেকে আরম্ভ করে লিচু সবকিছু রয়েছে ওদিকে, সব রকম রয়েছে, লিচু সব রকম আছে, ওদিকটা যাওয়া গেল না। তো এখানে কিছু ড্রাগন ফল হয়ে রয়েছে দেখুন, ড্রাগনের ফুল এসছে দেখুন, শুধু প্রচুর ছোট ছোট ফুল আছে। আর তো এই ডালতে, এই ডালতে কটা ফুল শুধু দেখুন, একদম প্রচুর পরিমাণে ফুল।